বাংলাদেশের মানুষের ট্রেনে চড়ার অভিজ্ঞতা থাকলেও মেট্রো রেলের ধারণাটি একেবারেই নতুন। তাই আমরা আমাদের দর্শকদের জন্য জানাতে চাই মেট্রো রেলে কিভাবে টিকিট সংগ্রহ করে ভ্রমণ করবেন সেই বিষয়টি। আপু, আমাদের দর্শকদের জন্য যদি একটু জানান যে মানুষ কিভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করবে এবং মেট্রো রেলে ভ্রমণ করবে। ধন্যবাদ। এখানে হচ্ছে দুটো সিস্টেমে আপনারা ট্রেনে উঠতে পারবেন, একটা হচ্ছে একক যাত্রা টিকিট, আরেকটা হচ্ছে র্যাপিড পাস বা এমআরটি পাস যেটাকে বলা হচ্ছে। তো প্রথমে একক যাত্রা টিকিটের ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন একক যাত্রা টিকিট। তো আপনার যেখানে আপনি অবস্থান করবেন সেটাই গ্রিন সাইন দিয়ে দেখানো হবে। হ্যাঁ, আপনি যদি উত্তরাতে অবস্থান করেন এখানে গ্রিন সাইন দেখাবে। এরপর আপনাকে গন্তব্য সিলেক্ট করতে বলবে, আপনি প্রত্যেকটা নাম্বার একটা করে স্টেশন আর কি। সো আপনি যে গন্তব্য আপনার সেটা সিলেক্ট করবেন, করার পর এখানে টিকিট সংখ্যা নির্বাচন করতে বলবে। আপনি একজন সিঙ্গেল পার্সন হাইস্ট পাঁচটা পর্যন্ত টিকিট নিতে পারবেন। তো আপনি টিকিট নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট শো করবে, আপনার টিকিটের অ্যামাউন্টটা কত আসছে, আসার পর টিকিট অ্যামাউন্ট চাবে মেশিন। সো আমরা এই স্লটটা দিয়ে টাকা দিব, আর কোনো রিফান্ড আসলে এদিক দিয়ে রিফান্ড আসবে। এরপরে সিঙ্গেল জার্নি টিকিটটা এদিক দিয়ে আসবে। আর যেটা হচ্ছে র্যাপিড পাস, সেটা প্রথমবার যখন আপনি নিবেন আপনার নামে, অর্থাৎ আপনার নামে ইস্যু হবে, তো প্রথমবার এনআইডি জমা দিয়ে ম্যানুয়ালি ওখান থেকে নেওয়ার পরে কার্ডটা এখানে রাখতে হবে। রাখার পরে এখান থেকে আপনি টপ আপ করে নিতে পারবেন আপনার মন মতো যত অ্যামাউন্ট আপনি চাচ্ছেন টপ আপ করতে। এই দিক দিয়ে টাকা প্রবেশ করে কার্ডটা টপ আপ করে ফেলবেন। সো ওটা আপনার আনলিমিটেড টাইম থাকবে এবং অ্যামাউন্ট থাকবে। আপনি একবারে একের অধিক যদি ভ্রমণ করতে চান, জি 10 বছরের জন্য, এবং একদিনেও আপনি যদি কয়েকবার ভ্রমণ করেন বা মানে যতবার ভ্রমণ আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনার এখানে আমাদের প্রতিনিধি থাকবে, এখানে হেল্প আমরা করব যারা আসবে সাধারণ জনগণ। আর ওখানে তো ম্যানুয়ালি অফিস আছে, একবার একটা স্টেশন থেকে আরেক স্টেশন নো। সিস্টেমটা হচ্ছে আপনি প্রথমে টিকিটটা নিলেন, এখান থেকে নেওয়ার পর ওখানে আমাদের সামনে এফসি গেট আছে, এফসি গেট দিয়ে টাচ করবেন, টাচ করলে আপনি প্রবেশ করলেন স্টেশনে, তারপর আপনি ভ্রমণ শেষ করে এক্সিট হওয়ার সময় স্লটে দিয়ে যাবেন। আমরা রেখে দেব সিঙ্গেল জার্নিটা, একমাত্র এমআরটি পাসটাই আপনারা আপনাদের সাথে রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যারা এখানে কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদের কাছ থেকে যে এমআরটি পাস যেটি 10 বছরের জন্য দেওয়া হবে সেই পাসটি শুধুমাত্র যারা ভ্রমণকারী তাদের সাথে থাকবে এবং সেটি সময় সময়ে রিচার্জ করা যাবে। এছাড়া ওয়ান টাইম যেটি পাস সেটি এটি হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ যারা রয়েছে, যে একটি কোম্পানি রয়েছে ডিএমটিসিএল, ডিএমটিসিএল এর সম্পদ, এটি আপনি যখন মেট্রো রেল স্টেশন থেকে বের হবেন সেখানে সেটি রেখে দেওয়া হবে।